আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালুহ, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালুহ, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালুহ, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। আল্লাহু আল্লাহ তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, ও তাই নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালুহ, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। আল্লাহু আল্লাহ শিশু মোসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, শিশু মোসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাষায় সাগরে, প্রাণে ছিল জাগার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল জাগার ভয় সেথায় পেল সে আশ্রয়, সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালুহ, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালুহ, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কাদের ও গাফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালুহ, শেষ করা তো যায় না গে তোমার কোনো গান। আল্লাহু আল্লাহ ওয়াজ মাহফিল নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিচ্ছে। আমি মনে মনে ভাবলাম এদের জ্বালাপোড়াটা কোন জায়গায়, গবেষণা করে যা পাইলাম বলবো। যাত্রা নাই, সিনেমা হলে হাহাকার, সিনেমা হল বন্ধ, নাটক সিনেমা কেউ দেখে না, এখন নায়ক নায়িকাদের ভিউয়ারের চাইতে হুজুরদের ভিউয়ার কম না বেশি, এখন নাটক সিনেমা কেউ দেখে না, এখন ইউটিউবে মানুষ ওয়াজ শুনে বেশি। আগে মহিলারা সিরিয়াল দেখার জন্য হাজব্যান্ডের সাথে ঝগড়া করত, টিভির রিমোট দাও আমি একটু সিরিয়াল দেখি, চলে যাচ্ছে যায় যায় দিন আয় আয় দিন। একটা কথা, একটা উদাহরণ দিলাম আর কি, সিরিয়ালের নাম তো আমার জানা নাই, বলেন না দুই একটা সিরিয়ালের নাম। কিরণমালা, একজন ওই দিন এক মাহফিলে বললো হুজুর টাপুর টুপুরের জন্য আমার বউ আমার সাথে ঝগড়া করছে, টাপুর টুপুর নাকি কি একটা আছে, যাই হোক। কিন্তু এখন মহিলারা তাদের ঝগড়ার স্টাইল পরিবর্তন করেছে, কয় তুমি কি একটা ওয়াইফাই লাগাইলা, এটার স্পিড কম, হুজুরের ওয়াজ শুনতে গেলে আটকে যায়, একটু ভালো ওয়াইফাই লাগাও। সুবহানাল্লাহ পড়বেন না, মহিলাদের মধ্যে পরিবর্তন চলে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। আগে আমাদের স্ত্রীরা, আমাদের মায়েরা বোনেরা ঘরে হিন্দি গান শুনত, স্টার জলসা নাটক সিনেমা দেখতো, এখন তাদের প্রত্যেকের হাতে দেখবেন মোবাইলে
কানে হেডফোন লাগায়া অথবা কিচেনে ফোন রেখে দিয়েছে এক জায়গায়, ওই ওয়াজ শুনতেছে আর রান্না করতেছে, আমার মনে হয় রান্নার স্বাদও আগের চেয়ে বেড়ে গেছে। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? আপনাদের কাছে ভালো লাগছে? ওদের কাছে ভালো লাগছে? লাগছে না। এখন যুবকরা দাঁড়িয়ে রাখতেছে এখানে, দেখেন তো, আমি তো নিজেই দেখতে পাচ্ছি বেশিরভাগ যুবক এসেছে। এখন যুবকরা আগে যাত্রা পালায় যাইতো, নাচ গানের মঞ্চে যাইতো, এখন নাচ গান যাত্রাপালার মঞ্চে যুবক নাই, সব যুবক তাফসিরের মাহফিলে, আলহামদুলিল্লাহ। এখন জ্বালাপুরা বাড়ছে না কমছে? তাদের পুকুরের জিয়ানু মাছ সব ইসলামের পুকুরে চলে যাচ্ছে, এই জন্য এরা পাগলা কুত্তার মতো হয়ে গিয়ে মন যা চায় তাই বলছে। এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, এরাই দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য পায়তারা চালাচ্ছে। আলেম ওলামাদেরকে এরা জাতির সামনে ভিন্নভাবে তুলে ধরতে চাইছে, কিন্তু এই জাতির মানুষে তো বোকা না। আলেমদেরকে এরা দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করছে। আরে বাপরে বাপ, 11,000 কোটি টাকার দুর্নীতি যারা করেছে, এই লিস্টে কি কোনো হুজুরের নাম আছে? কথা কন না কেন? আরেকজন যে 300 কোটি টাকা পাচার করলো, সে তো এখন জেলে আছে, আমি কারো নাম বলবো না, ওই লিস্টে কি হুজুরের নাম আছে? হাজার হাজার কোটি টাকা, দেশের টাকা বিদেশে পাচার করেছে, তোমরা গণকমিশন বানায়া কি কালো চশমা পড়লা যে এদেরকে দেখলে না? জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে মানিলন্ডারিং এর অভিযোগ তুলছো। এই সব ঘটনা থেকে প্রমাণ হচ্ছে এগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভুয়া একটি রিপোর্ট, যার মাধ্যমে এরা দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। এই জাতির লোকেরা সচেতন, সবাই এখন সচেতন, আলহামদুলিল্লাহ। আমাদের আলেম ওলামাদেরও বোঝা উচিত, আমরাও যে মাঝে মাঝে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলি, ব্যক্তিগতভাবে আমি এটা পছন্দ করি না, এই যে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে কথা বলেন, এক হুজুরের উপরে কোনো মুসিবত আসলে আপনি বলেন তো কি হয়েছে, তা আমার না, আপনারা বুঝাইতে পারলাম না যে এরে এরে ধরে ধরে বাদ বাকি সিরিয়াল তো আপনার, 100 জনের ভিতরে আপনার নাম নাই, এখন পরের লিস্টে যে আপনার নাম আসবে না আর কি কোনো গ্যারান্টি আছে? সকল ঘরনার আলেমদের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে বোঝা উচিত, ইসলাম বিদ্বেষীরা কখনো কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে কাজ করে না, বরং তারা গোটা ইসলামের ক্ষতি করার জন্য একজুট হয়ে কাজ করে। এটা আমাদের বোঝা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে হওয়ার তৌফিক দান করেন। তবে নাস্তিকতাবাদের পতন হবে, তাওহীদবাদীদের বিজয় হবে ইনশাআল্লাহ। এদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করা যাবে না। ইসলামের সাথে থাকলে আপনি সম্মানিত হবেন, ইসলামের বিরুদ্ধে গেলে আপনি অপমানিত হবেন। মনে রাখবেন, আপনি ছাড়াও ইসলাম টিকে থাকবে, কিন্তু ইসলাম ছাড়া আপনি দুনিয়া আখেরাত উভয়টাই হারিয়ে ফেলবেন। এদেশ থেকে ইসলামকে নির্মূল করা যাবে না, কারণ এদেশের স্বাধীনতার স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তিনিও ধার্মিক লোক ছিলেন বলে স্বাধীনতার ডাকেও ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করেছে। এদেশ থেকে ইসলাম নির্মূল করা যাবে না, কারণ এদেশের স্বাধীনতা অর্জনের ডাক যারা দিয়েছেন তাদের ভেতরেও ইসলামই মূল্যবোধ ছিল। এদেশ থেকে ইসলাম নির্মূল করা যাবে না, আমরা তো সংসদে বক্তব্য শুনেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 5 ওয়াক্তের নামাজি মানুষ, তিনি তাহাজ্জুদেরও নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ। আমরা একজন তাহাজ্জুদ গুজারি ধার্মিক প্রধানমন্ত্রী পেয়েছি, এতে আমরা অনেক আনন্দিত। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত ধার্মিক মানুষ, তিনি 5 ওয়াক্তের নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজও আদায় করেন। যে দেশে এমন ধার্মিক প্রধানমন্ত্রী আছেন, আর যেই দেশে অসংখ্য আলেম ওলামা পীর মাশায়েক আর অগণিত তাওহীদবাদী জনতা আছে, এই দেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই থাকবেই থাকবে ইনশাআল্লাহ। এদেশ থেকে ইসলাম নির্মূল করা যাবে না, বরং যারা নির্মূল করতে চাইবে, দেখেন না একজনের উপরে ঠাডা পড়তে পড়তে ওই দিন ফ্যানও ভাঙ্গা পড়ছে, এইরকম অবস্থা হবে। আবার বলছে যে আমার উপরেরটাই পড়ছে,
বাকিগুলা ঠিক ছিল নাকি? ইসলামের বিরুদ্ধে যারাই যাবে, আর দেখেন আলেমদের চরিত্র হননের কাজ করছে কারা, আমি নাম বললাম না, একজনের বিরুদ্ধে তার মা নিজেই রিপোর্ট করেছে ফেসবুক ইউটিউবে, এগুলো আছে। এখন অপরাধী যদি অপরাধী খুঁজে, তো বিচার চাইবেন কার কাছে? একজনের ব্যাপারে তার মা, তার মায়ের আপত্তিকর বক্তব্য আছে, তার ভাইয়ের আপত্তিকর বক্তব্য আছে, এবং ঘুষের অপরাধে আন্তর্জাতিক আদালত থেকে তিনি সাসপেন্ডেড। আপনি নিজেই দুর্নীতির সাথে জড়িত, আর আরেকজন তো আছেন যাকে সংসদে বিকৃত মানসিকতার লোক বলেও দাবি করা হয়েছে। তো এই ধরনের লোকেরা যখন আলেমদেরকে নিয়ে আজেবাজে কথা বলে, আমরা কে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জাতীয় পার্টি করি, এটা আমাদের পরিচয় নয়। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। মুসলমানিত্বের এই পরিচয় ধারণ করে, লালন করে আমরা ইসলামের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হয়ে যাব। ইসলামের ব্যাপারে সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে এদেশে তথাকথিত বামরাব নাস্তিক মুর্তাদার ইসলাম বিদ্বেষীরা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, এক একজন এখানে হয়তো এক এক দল করেন, দলাদলি যার যার জায়গায় করিয়েন, কিন্তু ইসলামের ব্যাপারে দলাদলি করা যাবে? এই যে আমি এতক্ষণ বক্তব্য দিলাম, হয়তো গোয়েন্দার ভাইয়েরাও থাকতে পারেন, আমি কি সরকারের বিরুদ্ধে কিছু বলেছি? আমি কি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোনো দলের পক্ষ নিয়ে কোনো কথা বলেছি? হ্যাঁ, আমি এক পক্ষ নিয়ে কথা বলেছি। কাদের পক্ষ? ইসলামের পক্ষে কথা বলেছি। ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে আমি আওয়ামী লীগের ভাইদেরকে, বিএনপির ভাইদেরকে, জাতীয় পার্টির ভাইদেরকে, অন্যান্য দলের আরও যারা আছেন সব ভাইকে বলতেছি, ভাই ওইটা আপনার আলাদা পরিচয়, কিন্তু আপনার বড় পরিচয় আপনি কি, আপনি কি? আমি আহ্বান করছি এই পরিচয়টাকে আমরা আমাদের মধ্যে ধারণ করে, লালন করে এই চেতনায় আমরা বলিয়ান থাকব, তাহলেই ইসলামের ক্ষতি সাধন করতে কেউ উদ্ধত হতে পারবে না, সাহস করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? দেখছেন আবহাওয়াটা সুন্দর হয়ে গেছে, অল্প কিছুক্ষণ কথা শোনা যাবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কারণ কি? আমরা যেন তার ইবাদত করি, আমরা যেন তার গোলামি। রব্বুল আলামিন কি কারণে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, কেন আমাদেরকে পয়দা করা হলো, কি কারণে আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করা হলো? কোরআনুল কারীমের 51 নম্বর সূরা সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সেই কথা আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, আই ডিডন্ট ক্রিয়েট দা জিন কাইন্ড এন্ড ম্যান কাইন্ড অ্যাকসেপ্ট মাই ওরশিপ। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীতে জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। তাহলে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার ইবাদতের জন্য? আস্তে বলবেন না, একটু জুড়ে বলেন, কার ইবাদতের জন্য? আমরা সবাই গোলাম কার? সবাই গোলাম কার? আমরা কি শুধু গোলাম? না, গোলামের ঘরের, বান্দির ঘরের, আমাদের 14 গোষ্ঠী কার গোলাম? আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য, গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে। আমরা যেন আল্লাহর গোলামি না করি, আমরা যেন আল্লাহর ইবাদত না করি। একজন সব সময় আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর গোলামি থেকে ফিরায় রাখতে চায়। সবাই বলেন তো, ওই টেটনা পাখনাটার নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ, বলেন ওই পাখনার নাম কি? এর বয়স আমাদের চেয়ে কম না বেশি? ইবলিসের বয়স কম না বেশি আমাদের চেয়ে? বুদ্ধি, বুদ্ধিও বেশি, বয়সেও পাখনা, বুদ্ধিতেও পাকনা। সে সবসময় আমাদেরকে গুণা করাতে চায়। আমরা গুণা করলে সবচেয়ে খুশি কে? আরেকটু জোরে বলেন, সবাই বলেন, আমরা গুণা করলে সবচেয়ে বেশি খুশি হয় ইবলিস বা শয়তান। আর শয়তানকে আল্লাহ এমন এক ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার তার আমেরিকার প্রেসিডেন্টেরও এত পাওয়ার না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যেই লোকটাকে নিয়ে মানুষের কৌতূহল সবচেয়ে বেশি, এর মতো, এর চাইতে আরও বেশি ক্ষমতাসীন।
কেমন ক্ষমতাসীন? আচ্ছা বলেন তো, আমেরিকার প্রেসিডেন্ট হোক আর ভ্লাদিমির পুতিন হোক, আপনার শিরায় শিরায় বিচরণ করার ক্ষমতা কারো আছে? শয়তানের আছে না নাই? জোরে বলেন। এই শয়তান আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে সব সময় গুনাহ করাতে চায়, নামাজ থেকে দূরে রাখতে চায়, মিথ্যা বলাতে চায়, ঘুষ খাওয়াতে চায়, সুদ খাওয়াতে চায়, অন্যায়ের সাথে অপরাধের সাথে আমাদেরকে সম্পৃক্ত করাতে চায়। এই শয়তান সবসময় আমাদেরকে গুনাহ করাতে চায়। এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি বাঁচবেন কেমনে? গুনাহ থেকে নিজেকে বাঁচাবেন কেমনে? আজ কুরআন হাদিস থেকে কিছু আমলের কথা, কিছু ফর্মুলা আপনাদেরকে দিয়ে যাব। এগুলো যদি আমরা বুঝতে পারি, এই আলোচনাটা যদি বুঝতে পারি, শয়তানের সাথে আমরা লড়াই করতে পারব, শয়তানের সাথে লড়াই করে শয়তানকে হারাতে পারব, শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। তাহলে গুনাহ থেকে, শয়তানের ধোঁকা থেকে বাঁচার 12টি ফর্মুলা কোরআন হাদিস থেকে বলবো। কয়টা ফর্মুলা? আরো জোরে বলেন। এই যে যুবক ভাইরা এত কষ্ট করে টাকা খরচ করে বৃষ্টির মধ্যে মাহফিলের আয়োজন করছে, 12টা পয়েন্ট মুখস্থ করতে না পারলে $12,000 জরিমানা দিয়া তারপর এখান থেকে কাউন্সিলর সাহেব হয়েছে নি? তবে আমার বিশ্বাস 12টা পয়েন্ট সবাই মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ, অনেক সহজ। পারবেন না ইনশাআল্লাহ? গুনাহ থেকে বাঁচতে হলে, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে আমরা কয়টা কাজ করব? আরো জুড়ে আপনারা খান নাই, কয়টা কয়টা দেখেন, শর্টলি শেষ করবো, ভয় পাইয়েন না, বৃষ্টি আসবে না ইনশাআল্লাহ। 1 নম্বর, যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে, শয়তান আপনাকে দিয়ে গুনাহ করাতে চাইবে, সাথে সাথে শয়তানের ধোঁকা থেকে আশ্রয় চাইবেন কার কাছে? কারণ শয়তানের ধোঁকা থেকে আপনাকে পৃথিবীর কোনো সেনাবাহিনী বাঁচাতে পারবে না, কোনো প্রশাসন বাঁচাতে পারবে না, কোনো প্রেসিডেন্ট বাঁচাতে পারবে না। শয়তানের ধোঁকা থেকে আপনাকে কেবল একজনই বাঁচাতে পারেন, আওয়াজ করে বলেন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতে বললেন, ওয়া ইম্মা ইয়ানযাগুন্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইযু বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আর যখন শয়তানের কোনো ধোঁকা, শয়তানের কোনো প্ররোচনা যখন তোমাকে প্ররোচিত করবে, শয়তান যখন তোমাকে কোনো ওয়াসওয়াসা বা ধোঁকা দিবে, সঙ্গে সঙ্গেই তুমি যার কাছে আশ্রয় চাইবে, সবাই বলেন তো দেখি তিনি কে? তাহলে শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য 1 নম্বর আমল, শয়তানের ধোঁকা থেকে আশ্রয় চাইতে হবে যার কাছে, তিনি কে? এই আমলটা শিখিয়ে দিল মোল্লা, না আল্লাহ। তাহলে যখনই গুনার চিন্তা মাথায় আসবে, ফজরের আজান হয়েছে, শয়তান বলতেছে ঘুমা, এটা শয়তানের ধোঁকা, অথবা আপনি, আপনাকে দিয়ে শয়তান কোনো গুনাহের কাজ করাতে চাচ্ছে। যুবকরা ভালো করে শোনো, ইউটিউব ভিডিওকে ওয়াচ শুনতেছে, হঠাৎ করে দেখতেছে নিচে আরেকটা গানের ভিডিও, নাচের ভিডিও, মন চায় ওই ভিডিওটাতে ক্লিক করে বসি। মনে রাখবেন, এটা কিন্তু আপনার চাওয়া নয়, এটা হলো শয়তানের শিখিয়ে দেওয়া নফসের গোলামি। সঙ্গে সঙ্গে আপনি আশ্রয় চাইবেন কার কাছে? আপনি পড়ে ফেলবেন, সবাই আমার সঙ্গে আওয়াজ করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি আশ্রয় চাই বিতাড়িত, মরদুদ, মালউন শয়তান থেকে। কার কাছে? কার কাছে? দেখেন এই আমলটার ব্যাপারে নবীজি কত গুরুত্ব দিলেন। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার একদিন দুইজন লোক ঝগড়া করছিল। ঘটনা শোনাচ্ছি, শুনতেছেন আপনারা? খুব সুন্দর একটা ঘটনা, মন দিয়ে শোনেন। নবীজির সামনে একদিন দুইজন লোক ঝগড়া করছিল, ঝগড়া করতে করতে এক পর্যায়ে একজন আরেকজনকে অশ্লীল আর অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করলো। নবীজি তখন এদের এই কর্মকাণ্ড দেখে বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহুমা ইয়াজিদ। নবীজি বললেন, আমি এমন একটা সেন্টেন্স জানি, এমন একটা বাক্য জানি, এমন একটা দোয়া জানি, এটা যদি এই লোকেরা পড়ে নেয়
তাহলে এই অশ্লীল অনর্থক কাজ থেকে তারা ফিরে আসতে পারবে, গালিগালাজ থেকে রাগারাগি থেকে তারা ফিরে আসতে পারবে। নবীজি বললেন তারা যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পরে যদি আল্লাহর কাছে আশ্রয় চায় তাহলে এই গুনার কাজ থেকে তাদেরকে বাঁচায় দিবেন কে? তাহলে গুনাহ থেকে পাপ থেকে আপনি আপনাকে বাঁচাবার জন্য প্রথম যে আমল করবেন, গুনার চিন্তা মাথায় আসলেই পড়বেন কি, বিসমিল্লাহ না আউযু বিল্লাহ? আরো জোরে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি বলবেন হুজুর এটা পড়লে কি হয়ে যাবে কাম? আপনি পড়ে দেখেন না, আপনি আমল করছেন কখনো? এটার পাওয়ার কেমন? আপনি আমল করে দেখেন, দেখবেন আপনাকে বাঁচাই দিবেন কে। পাপ থেকে, গুনাহ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য দুই নাম্বার ফর্মুলা হলো গুনাহের চিন্তা পাপের চিন্তা মাথায় আসা মাত্র একজনের কথা দিলে স্মরণ করবেন তিনি কে, একজনকে ভয় করবেন তিনি কে। কারণ যাদের হৃদয়ে ওই আল্লাহর ভয় আছে তারা কখনো আল্লাহর পথ ছেড়ে শয়তানের পথে যেতে পারে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। যখন আপনার গুনাহের চিন্তা মাথায় চলে আসবে, যদি আপনার পাপের চিন্তা মাথায় চলে আসে, শয়তান যদি গুনাহের জন্য ওয়াসওয়াসা দেয়, দুই নাম্বার আমল শিখিয়ে যাচ্ছি, যার কথা স্মরণ করে যাকে সঙ্গে সঙ্গে ভয় করবেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সাত নাম্বার সুরা সূরাতুল আরাফের 201 নাম্বার আয়াতে বললেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুন মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, শয়তান যখন তাদেরকে ওয়াসওয়াসা দেয় গুনাহের জন্য পাপের জন্য, শয়তান যখন তাদেরকে ধোঁকা দেয় সঙ্গে সঙ্গে তারা যার কথা স্মরণ করে যাকে ভয় করে তিনি কে? আল্লাহর ভয় হচ্ছে এমন একটা জিনিস, এটা যদি কারো অন্তরে ঢুকে যায় আপনি তাকে পিটাইয়াও কখনো জোর করে তাকে দিয়ে খারাপ কাজ করাতে পারবেন না। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, আমি কি বলবো না, খারাপ লাগতেছে আপনাদের? খুব সুন্দর একটা ঘটনা শোনাচ্ছি, এটা আমার নিজের বানানো ঘটনা না, ঘটনাটা বর্ণিত হয়েছে সুনানে বাইহাকীর ভেতরে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন। দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল, খাবার খাওয়ার জন্য তারা দস্তরখানা বিছালেন, এমন সময় দেখলেন একজন রাখাল তাদের পাশ দিয়ে যাচ্ছে। তাকে দেখে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে রাখাল, আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য দস্তরখানা বিছিয়েছি, তুমিও আসো আমাদের সঙ্গে খাবার খাও। রাখাল তখন বলল আমাকে ইনভাইট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ, কিন্তু আমি তো আপনাদের সাথে খাবার খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কেন তুমি আমাদের সাথে খাবার খাবে না? রাখাল বলল আমি তো রোজা রেখেছি, রোজা রাখার কারণে আপনাদের সাথে খাবার খাবো না। তখন রমজান মাস ছিল না বিধায় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন ওহে রাখাল শোনো, এখন তো রমজান মাস নয়, তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছ, মরুভূমির এই রুক্ষ আবহাওয়ায় তুমি বিশাল পশুপাল চরাতে এসেছ, তুমি রাখাল মানুষ হয়তো সবসময় ভালো খাবার দাবার পাও না, আমাদের সাথে খুব ভালো ভালো আইটেমের খাবার আছে, এসো আমাদের সঙ্গে খাবার খেতে বসো। রাখাল তখন বলল আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি, নফল রোজা হলেও তোমাদের কথায় ভাঙবো না, কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি যেদিন মানুষের আমল ছাড়া আর কিছু কাজে লাগবে না। খালি সুবহানাল্লাহ পড়ে গেলে চলবে না, ঘটনা শেষ না, আরও আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন এই লোকটার মধ্যে পরহেজগারিতা আছে, তাকে আমি এমনি এমনি ছাড়বো না, আল্লাহকে কতটা ভয় করে এটা পরীক্ষা করে তারপরে আমি তারে ছাড়ব। তাকে বললেন রাখাল এদিকে আসো,
এই যে তুমি পশুর পাল নিয়ে এসেছো, ছাগল মেষ আছে, এগুলোর মালিক কে? এগুলোর মালিক কি তুমি নাকি? রাখাল তখন বলল, আমি একজনের গোলাম, আমি উনার ছাগল পাল পশুপাল নিয়ে মেষপাল নিয়ে মরুভূমিতে চড়াতে এসেছি। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবার পরীক্ষা করার একটা সূত্র পেয়ে গেলেন। তাকে বললেন, ঠিক আছে শোনো, এই পশুপাল থেকে একটা পশু আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে নগদ টাকা দিব, যত টাকা বলবে তত টাকা দিব। আবার তুমি তো রোজাদার মানুষ, আমার সঙ্গে খাবার খেলে না, পশু জবাই করে কিছু মাংস তোমাকে হাদিয়া দিব, যেন ইফতারিতে তুমি ওই মাংস খেতে পারো। তখন রাখাল বলল, মুসাফির, আমি তো তোমাকে আগেই বলেছি এই পশুপালের মালিক আমি নই, তারপরেও কেন জেনে শুনে আমাকে এই অফার করছো? আমি তোমার কাছে বিক্রি করলে আমার মালিককে গিয়ে কি বলবো, কারণ এই পশুপালের প্রকৃত মালিক তো হলেন তিনি। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরীক্ষা করছেন, এজন্য তাকে বললেন, শোনো, তুমি তোমার মালিককে গিয়ে বলবা এরকম বিশাল পশুপাল মরুভূমিতে নিয়ে আসলে, সবার জানা কথা এটা, বাঘের আক্রমণে বাঘ তো দুই একটা পশু খেয়ে ফেলতে পারে, তুমি গিয়ে বলবা আজ বাঘ আক্রমণ করেছিল, একটা খেয়ে ফেলেছে, তোমার মালিককে তুমি যে কোনো কায়দায় চাইলে বুঝ দিতে পারবা। তখন রাখাল বলল, দেখেন এমন রাখাল স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, এত উচ্চ শিক্ষিত না, ইমান আনার পরে আল্লাহকে ভয় করে জীবনযাপন করে, তাকওয়া তার ভেতরে আছে, আল্লাহর ভয় তার অন্তরে আছে। রাখাল তখন বলল, মুসাফির শোনো, আমি হয়তো মিথ্যা বলে, আমি হয়তো প্রতারণা করে, ধোকাবাজি করে আমি বাড়িতে গিয়ে আমার মালিককে যে কোনো কায়দায় বুঝ দিতে পারবো, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়? আমি হয়তো মিথ্যা বলে বাড়িতে গিয়ে আমার মালিককে বুঝ দিতে পারবো, কিন্তু আমার মালিকের মালিক, তোমার মালিক, আমার মালিক, বিশ্বজাহানের মালিক যিনি, তাকে ধোকা দেওয়া কি কারো দ্বারা সম্ভব নাকি? আল্লাহ এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। এজন্য আমি বলেছি, আল্লাহর ভয় যদি কারো ভেতরে থাকে, আপনি তার এই বাসের সাথে বাইন্দা পিটায়াও তাকে দিয়ে আর অন্যায় কাজ করাইতে পারবেন না, এটা অসম্ভব। আল্লাহর ভয় কারো ভিতরে থাকলে কোনো ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্য মজুত করে এগুলোর দামও বাড়াবে না। মানুষের জীবন তো অসহনীয় হয়ে যাচ্ছে, দ্রব্যমূল্যের যে কি দাম এটা আপনারা সবাই জানেন না, সয়াবিন তেল তো পাওয়াও যায় না, আর সয়াবিন তেলের যে দাম বলা হয় এটা যুদ্ধের কারণে দাম বেড়েছে। তো যুদ্ধের কারণে অন্যান্য দেশে এত বাড়লো না কেন? আপনাদের আত্মীয় স্বজন, আমার তো অনেক আত্মীয় স্বজন লন্ডন আমেরিকায় থাকেন, লন্ডন আমেরিকা ইউরোপের বিভিন্ন দেশে তো দাম বাড়ছে, এতটা বাড়ে নাই, আমাদের দেশে যতটা বেড়েছে, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, মানুষের বেতন কি বাড়তেছে? কথা বলেন না কেন আপনারা? জিনিসপত্রের দাম বাড়ে, মানুষের বেতন তো বাড়ে না। যদি মানুষের বেতন বাড়ত আর অন্যদিকে দ্রব্যমূল্যের দাম বাড়ত, মানা যেত, জিনিসপত্রের দাম বাড়তো তো কি হয়েছে, আপনি তো বেতনও বেশি পান, বেতন তো আগের জায়গায়, কিন্তু জিনিসপত্রের দাম তো ডবল হয়ে গেছে, তিন গুণ হয়ে গেছে কোনটা। দায়িত্বশীল মহলকে বলবো এই দিকে নজর দেন, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহর ভয় থাকলে দেখেন কেউ কখনো অন্যায় করবে না, কেউ অন্যায় করবে না। এই ঘটনা আপনারা সবাই জানেন, জাস্ট বোঝানোর জন্য বলছি। এই যে যারা ব্যবসা করে কখনো দুই নাম্বারই করবে না, খাদ্যে ভেজালও দিবে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা আপনারা জানেন, আমি 30 সেকেন্ডে কেন বলছি জাস্ট বোঝাবার জন্য। ওই মা মেয়ের কাহিনী জানেন না আপনারা, যে মা মেয়েকে বলল শেষ রাতে দুধে পানি মিশা, আর মেয়ে মাকে কি বলল, না এটা নিষেধ, আল্লাহ নিষেধ দিয়েছেন আর ওমর রাদিয়াল্লাহু আনহুর রাষ্ট্রপ্রধান তিনিও নিষেধ দিয়েছেন, এটা করব না। মা মেয়েকে বলল যে ওমর কি আর আমাদের কাজ কারবার দেখে, অথচ তিনি দেয়ালে আড়ি পেতে সব শুনতেছিলেন। মেয়ে, দেখেন আমি আল্লাহর ভয়টা বুঝাচ্ছি, মেয়ে কি বলেছিল, বলেছিল অমরের চোখকে ফাঁকি দিতে পারবো, তিনি হয়তো ঘুমাচ্ছেন, কিন্তু অমরের মালিক, তোমার আমার মালিক, বিশ্বজাহানের মালিক, তিনি তো ঘুমান না, তিনি সবকিছু দেখেন কিনা। এ যুবক আর তরুণ ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনো, কেমনে গোনা থেকে বাঁচবা, আল্লাহর ভয়টা নিজের ভেতরে পয়দা করো। তথ্য প্রযুক্তি আজ যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বিশেষ করে যার হাতে একটা স্মার্টফোন আছে, তার যার কাছে স্মার্টফোন আছে, নষ্টের দিকে, ধ্বংসের দিকে যাওয়ার সুযোগ তার জন্য কম না বেশি? আস্তে বলবেন না, জোরে বলেন, কম না বেশি?
এই যে রাতের বেলা এরা বাড়িতে ঘুমাবে, আবার আমার ওয়াজ এখন অনেকের সাথে মিলেও যেতে পারে, অনেকে ওয়াজে না এসে রাতের বেলা হেডফোন লাগাইয়া হয়তো দেখতেছে শুনতেছে অথবা হ্যালো হ্যালো করতেছে, কেমনে ওয়াজটা মিলে দেখেন আল্লাহর ভয় কারে বলে। সে হয়তো ভাবছে আমার বাড়িতে ওয়াইফাই লাগানো, হাতের মধ্যে আইফোন আছে অ্যান্ড্রয়েড ফোন আছে, আমার আব্বু আম্মুর রুমে ঘুমায়, আমার ভাইয়া আমার আপু ভাই বোন প্রত্যেকে যার যার নিজেদের রুমে ঘুমায়, আর আমি আমার রুমে একা আছি। আমি চাইলে, অনেক যুবকরা তো এখন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে, আমি চাইলে এখন মন ভরে পর্নোগ্রাফি দেখতে পারি, আমি চাইলে অশ্লীল ভিডিও দেখতে পারি, আমি চাইলে ফেসবুকে মেসেঞ্জারে যে কোনো খারাপ কাজ করতে পারি, আমি চাইলে ইউটিউবে গিয়ে আজে বাজে জিনিস দেখতে পারি, আব্বু আম্মু দেখবে না, আমার ভাই বোন কেউ দেখবে না, কিন্তু আমার কলিজার টুকরা যুবক ভাইরা বলতো দেখি, কেউ যদি নাও দেখে তোমার ওই বদ্ধ করে অন্ধকার ঘরে, একজন তো সবই দেখেন তিনি কি। এর নাম আল্লাহর ভয়। গুনাহ থেকে বেঁচে থাকার দুই নম্বর আমল আপনারই শিখাইয়া গেলাম। হ্যাঁ, ফোন আছে, শয়তান তো গুনাহ করাতে চাইবে, শয়তান বলবে তোর তো এমবি রাখতেছে না, তোর বাপ ওয়াইফাই এর বিল দেয়, তুই ঢুক পর্নোগ্রাফি দেখ, এটা শয়তান বলবে। গুনা এই পাপ থেকে বাঁচবেন কেমনে? সাথে সাথে আল্লাহকে স্মরণ করে ভয় করে ফেলবেন, কারে ভয় করবেন, কাকে? গুনা থেকে বাঁচার তিন নাম্বার আমল হচ্ছে, গুনা থেকে বাঁচার জন্য তিন নাম্বার যে কাজটি করবেন, সবসময় মৃত্যুর কথা স্মরণ করবেন। কিসের কথা স্মরণ করবেন? এই যে ঘুষ খান, আজকে আমার কাছ থেকে একজন ঘুষ চাইছে, আজকে আমি যখন ভোরবেলা রওনা দিলাম, এক সার্জন আমার কাছ থেকে ঘুষ চাইছে, এমনি এমনি কই বকশিস দেন, ঈদ গেছে টাকা পয়সা নাই, এটার নামও দিছে তারা বকা দিয়া না বকশিস। আমার ড্রাইভারকে বলে আমারে ঘুষ দিয়েন না, ঘুষ তো খারাপ জিনিস, হুজুরও বসে আছেন ঘুষ দিয়েন না, আমার কিছু বকশিস দেন, চা পান খাবো, কায়দা করে নিচ্ছে। এখন দেখেন অবস্থা কি, আমার ড্রাইভার বেচারা লাইসেন্সের কাগজের মেয়াদ শেষ। আপনারা আবার ভাবিয়েন না তো, হুজুর ঠিকই তো করছে, এটার মেয়াদ শেষ, জমা দিয়েছে, জমা দেওয়ার পরে তাকে এটা আবার পরে জমা, তাকে আবার পরে এটা দিয়ে প্রসেসিং আছে, সব কিছু ওকে আছে, এরপরেও ঘুষ নিচ্ছে। অনেকে আছে সুদখোর, সুদ খাচ্ছে, সুদ খাওয়া হালাল না হারাম? অনেকে আছে অন্যায় করছে, পাপ করছে, মানুষের জায়গা জমি দখল করছে, এই রকম মানুষ আপনাদের সাথীরাতে নাই, আপনারাই বলছেন আছে আমার কোনো দোষ নাই, মানুষের জায়গা জমি দখল করে, অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, মানুষের নামে অন্যায়ভাবে মামলা দেয়, এরকম আছে না নাই? এই যে ইচ্ছা মতো গুনার কাজ করে, গুনার চিন্তা মাথায় আসবে, ঘুষের টাকা কেউ নিয়ে আসবে, 500 টাকা 1000 টাকার নোট দেখলে মাথা খারাপ হয়ে যায়, কিন্তু মনে রাখবেন রে ভাই, 1000 টাকা 500 টাকার নোট হয়তো পকেটে ঢুকাইছেন, খাবার আগেই হয়তো কবরে চলে যাওয়া লাগতে পারে। এই জন্য গুনাহ থেকে বাঁচার তিন নাম্বার আমল শিখায় গেলাম, গুনাহ করার চিন্তা, অন্যায়ের চিন্তা, অপরাধ করার চিন্তা যখন মাথায় আসবে, তখন যে জিনিসটার কথা স্মরণ করবেন সেটার নাম কি? মৌত। সেটার নাম কি? কারণ আপনি যে এখানে আসছেন, বাড়িতে যেতে পারবেন, গ্যারেন্টি আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে তোমার নাম মসজিদের বাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঘুষখোর, ঘুষের টাকা নিয়ে নিয়ে বাড়ি বানানোর চিন্তা করো, তোমার বাড়ি বাড়ির জায়গায় থাকবে, তুমি থাকতে পারবে না। গতকাল যে দুবাইয়ের প্রেসিডেন্ট মারা গেল, যে বুর্জ আল খলিফা, হোটেল বুর্জ আল খলিফা আছে না, এটা বানাইছে,
এত সহায় সম্পদ, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিল, কোথায় গেছে? কোথায় গেছে? এই যে জায়গা জমি, আপনি একটু ক্ষমতা পাইলে মানুষের জায়গা জমি দখল করার জন্য আপনি পাগল হয়ে যান। এ ভাই আপনি শোনেন, আপনার জায়গা মাত্র 3.5 হাত। কয় হাত আপনার জায়গা? কয় হাত? প্রেসিডেন্ট হন 3.5 হাত, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা তারও 3.5 হাত। এখানে প্রধান অতিথির চেয়ার আছে, সভাপতির চেয়ার আছে। উদাহরণ দিচ্ছি, বিভিন্ন জায়গায় আপনি বিমানে উঠবেন, যারা আপনারা সফর করেন, ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে, ঢাকায় যাবেন এসি বাস আছে, নন এসি বাস আছে। এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাস বা ক্যাটাগরি আছে, কবরে কি আলাদা আলাদা ক্যাটাগরি আছে নাকি? আপনাদের সাতক্ষীরার এই জানি না মেহেদিবাগ এলাকায় কবরস্থান আছে না? এখানে কিরকম লেখা, এটা সিআইপি কবরস্থান, এটা ভিআইপি এরিয়া, এটা রিক্সাওয়ালা এরিয়া, এটা ভ্যান এরিয়া, এরকম আছে? কথা বলেন আছে? গোনা থেকে বাঁচতে পারবেন ভাই, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন। কিসের কথা? আপনি কিভাবে অন্যায় করেন, কিভাবে গুনাহের চিন্তা মাথায় আনেন? অনেকে কয় মৃত্যু সামনে, না ভুল, মৃত্যু পেছনে, কবর আপনার সামনে। এটা মাথায় থাকলে গোনা থেকে আমরা বাঁচতে পারবো ইনশা। নাম্বার 4, গোনা থেকে বাঁচার 4 নম্বর আমল শিখিয়ে যাচ্ছে, নফসের গুলামি ছেড়ে দিতে হবে। নফসের গুলামি করা যাবে না। এই যে এখন ওয়াজ শুনে বাড়িতে যাবেন, ফজরের সময়, যদিও এখন গ্রীষ্মকাল খুব গরম পড়ছে, দেখবেন সন্ধ্যার পর থেকে অনেক গরম লাগে, কিন্তু রাত 3টার পর থেকে আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে যায়। ফজরের আজানের আগে ঘুম ধরে খুব ভালো করে, ঠিক না? যুবক ভাইরা তখন খুব আরাম করে ঘুমায়, আজান শুনে মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। অনেকে আসে ঘুম থেকে না উঠে ঘুমায়া থাকে, বুঝায়া দেয় নামাজের চাইতে তার ঘুম উত্তম, নাউযুবিল্লাহ। এখন আজান যখন হচ্ছে মন চাইবে আর একটু ঘুমাই, তখন কি আপনি মনের চাওয়া প্রাধান্য দিবেন নাকি আল্লাহর চাওয়া প্রাধান্য দিবেন? আস্তে বলবেন না, জোরে বলেন, কার চাওয়া প্রাধান্য দিবেন? আপনি ঘুমাবেন এটা আল্লাহ চান নাকি নামাজে যাবেন এটা আল্লাহ চান? আল্লাহ কোনটা চান? আপনি যখন নামাজে চলে যান, আপনি ঘুষ খাবেন এটা মন চাইতেছে ঘুষ খাই, কিন্তু আল্লাহ এটা চান না, মন চাইতেছে এই গুণাটা করি, মন চাইতেছে পর্নোগ্রাফি দেখি, মন চাইতেছে আমি বেপর্দা হয়ে বের হই, মহিলা প্যান্ডেলে আমার মা বোনরা আসছে, আসছে না? মন চাইবে যে আমি একটু পুরখা ছাড়া পর্দা ছাড়া হিজাব ছাড়া বের হয়, আমার মা বোনদেরকে বলবো, আমার কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া বোনদেরকে বলবো। এটা হচ্ছে মনের চাওয়া। আর আল্লাহর চাওয়া হলো যখন ঘর থেকে বের হবা পুরখা পরবা, মোল্লার কথা না আল্লাহর কথা। তাহলে এইভাবে নফসের গুলামে ছেড়ে দিয়ে প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধান মেনে আল্লাহর গুলামি যদি আমরা করি, আমাদের উপর খুশি হয়ে আমাদেরকে যিনি জান্নাত দিবেন তিনি কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আল্লাহর সামনে হাজির হওয়াকে ভয় করে, নফসের গোলামি ছেড়ে দেয়, নফসের কামনা বাসনা থেকে, মনোবৃত্তি থেকে যারা নিজেদেরকে হেফাজত করে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হবে তাদের ঠিকানা। সুবহানাল্লাহ, আল্লাহ তাদের কাতারে আমাদেরকে সামিল করে নেন। আপনাদের কষ্ট হচ্ছে? 10 মিনিট থাকা যাবে না, উঠিয়েন না, একদম 12 পর্যন্ত শুনে যান, 4টা বলে ফেলছি, বাকি 8টা 8 মিনিটে বলব। নাম্বার 5, গুনা থেকে বাঁচার 5 নম্বর আমল শেখাচ্ছে, এগুলো গবেষণালব্ধ কথা, বুঝে যান। গুনা থেকে বাঁচার 5 নম্বর আমল, কখনো একা থাকবেন না, একা থাকবেন না। একা থাকলেই আপনার শয়তান ধরবে। মানুষ বলে না অলস মস্তিষ্ক কি জানি কয় শয়তানের। অনেক যুবকরা বলে, হুজুর আমি একটু পর্নোগ্রাফিতে আসক, আমরা তো ইয়াং, আমাদের কাছে যুবকরা বেশি আসে, মাঝে মাঝে যুবকরা বলে হুজুর পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি, এখান থেকে বের হতে চাই, কি করব? আমি বলি মনে হয় একা থাকার অভ্যাস আছে। কয় হ্যাঁ, দেখছেন রূপ ধরছি। ভাই আপনি কখনো একা থাকবেন না, রাতের বেলা ঘুমাবেন আপনার রুমে, অন্য আরেকটা খাটে আপনার ছোট ভাই বোন, ছোট ভাই থাকলে
অন্য কাউকে আপনি রাখেন। আর বাবা মাদেরকে বলছি, বাবারা শোনেন, আমরা হুজুররা মাহফিলে আসলেই আবদার থাকে আপনাদের, হুজুর যাই ওয়াজ করেন, মা বাবার খেদমতের ব্যাপারে কিন্তু একটু বুঝলেন, এটা উনাদের আবদার, সারা জীবনে আবদার। এক লোক গাছ লাগায় নাই, গাছ না লাগিয়ে ফলের আশা করে বসে আছে, অথবা গাছ লাগিয়েছে কিন্তু গাছকে বাঁচায় রাখতে হলে এটার গুড়ায় পানি ঢালতে হয়, পরিচর্যা করতে হয়, ওইটা সে করতেছে না। মানে গাছ লাগায় বলতেছে আম গাছ লাগাইছি ফল পাব, গাছ লাগিয়ে পরিচর্যা না করে ওই গাছ থেকে ফলের আশা করা যেমন বোকামি। আপনারা যেখানে বসছেন এখানে তো মনে ধানের ক্ষেত ছিল, হ্যাঁ এই ক্ষেত দিয়ে উদাহরণ দেই, এখানে যে ক্ষেত লাগাইছিল সে যদি, আচ্ছা আমাদের সিলেটে বলে এটাকে ওই জ্বালা, মানে ওই যে যখন ফালায় আর কি ধান, আপনারা কি বলেন বীজ, ওই বীজ ফালানোর পরে আরেক জায়গা থেকে বীজ উঠাই আনে না রুয়া, আমার লোকে আপনারা মিললো কি না, তুরা ছিল ঢুকে দিলাম মিলে গেছে, আমরাও বলি রুয়া আপনারাও বলেন রুয়া, তাহলে আপনারা আমরা মিলে গেছি, একই গেছি, অসুবিধা নাই। আচ্ছা তাহলে তো বুঝাতে খুব ভালো হবে, এটাকে আপনারাও রুয়া বলেন তাই না। আচ্ছা এখানে যিনি রুয়া লাগাইছে উনি যদি রুয়া লাগাইয়া এরপরে মাঝে মাঝে এখানে এসে না দেখে যে গরু ছাগল খায় কিনা, অথবা পোকা লাগলো কিনা, একটু সার দেওয়া লাগে কিনা, অথবা এটা মনে হয় বুড়ো ধান ছিল না, তাহলে আগাছা টাগাছা পরিষ্কার করা লাগে কিনা, অর্থাৎ উনি যদি পরিচর্যা না করে শুধু রুয়া লাগাইয়া ধানের আশা করা যায়, সন্তান জন্ম দিয়েও খেদমতের আশা করা যায় না, ততক্ষণ রুয়া লাগাইয়া পরিচর্যা না করে ধানের আশা করা যেমন বেকুবি, তেমনি সন্তান জন্ম দিয়া সন্তানকে পরিচর্যা দিন শিখাইয়া সঠিকভাবে লালন পালন না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাও মারাত্মক বোকামি। সন্তানের পরিচর্যা করা লাগবে আপনাকে, তাকে দিন শেখাতে হবে, আপনি সন্তানকে সব শিখাই ফেলছেন। ওই দিন এক জায়গায় মাহফিলে গেছি, একজন কয় হুজুর এটা আমার ছেলে, বড় ছেলে, এটা আমার ছোট ছেলে, বললাম মাশা আল্লাহ খুব সুন্দর, কয় হুজুর জানেন এটা এ লেভেল এটা অ লেভেল, বললাম ভেরি গুড, কয় তারা আপনার সাথে ইংরেজিতে কথা বলতে পারবে, আমি বললাম দ্যাটস ফাইন, আমি বললাম এরা কি কোরআন পড়তে পারে, কয় না হুজুর এটা এখনো পড়ে নাই, পড়াবো আর কি। পৃথিবীতে কোরআনের চাইতে দামি বই আছে, এটা প্রাইসের দিক থেকে বলছি না, মর্যাদার দিক থেকে, অন্য কোন বই আছে? এজন্য দেখা যায় সন্তানকে সব শিখিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন, কোরআন শিখান নাই, ছোটবেলায় যদি তার দিন না শিখে ব্যারিস্টার বানান, এমন অসভ্য ব্যারিস্টার হবে যে তার মা ভাইকে বাড়ি থেকে বের করে দিবে। ছোটবেলা কোরআন না শিখে ডাক্তার বানাবেন, এ আপনার ঘাট ধরে বাড়ি থেকে বের করে অল্ড হোম বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কিন্তু আপনি তাদের ছোটবেলায় কোরআন হাদিস শিখায় ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, লয়ার বানাবেন, ব্যারিস্টার বানাবেন, দেখবেন আপনার মাথায় তুলে রাখবে, সম্মান করবে, ঠিক কি না? এজন্য কি করবেন, সবার আগে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনার সন্তানকে টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, আপনার সন্তানকে কোরআন শিখান, তার হাতে এই কোরআন তুলে দেন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং, এই কোরআন আপনার সন্তানকে দেখবেন সব জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে ইনশাআল্লাহ। তাহলে সন্তানকে সবার আগে কি শিখাবেন, আরো আসতে বলেন কি শিখাবেন। আচ্ছা বলছিলাম জায়গায় ফিরে যাই, যারা বাবারা আছেন, মায়েরা মহিলা প্যান্ডেল থেকে শুনতেন, শুনেন বাচ্চা কাচ্চা জন্ম দিয়েই মা বাপ পাওয়া যায় না, ওই রুয়া লাগিয়ে যেমন ধান পাওয়া যায় না, তেমনি বাচ্চা কাচ্চা জন্ম দিয়েই ভালো সন্তান হওয়ার আশা করা যায় না, পরিচর্যা করতে হবে। আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে একা রুমেই ঘুমাইতে দিয়েন না, দুই ছেলে আছে এক রুমে এদেরকে দুইটা খাট বানায় দেন, তোরা দুইজন এক রুমে থাক, বড়টার হাতে ফোন আছে, রাতের বেলা হাবি জাবি জিনিস দেখতে চাইলেও মনে ভয় থাকবে আমার ছোট ভাই তো আছে, সে যদি আবার দেখে ফেলে, ঠিক না? যুবকরা শুনতেছো তো, অনেকে বলবে আমি তো আমার বাপের এক ছেলে, অথবা অনেকে বলবে হুজুর আমার তো এক ছেলে এরে কি করব, আপনার জন্য আরো সুন্দর পরামর্শ আছে, বলবেন এই রাতের বেলা দরজা লাগিয়ে ঘুমাইতে পারবি না, দরজা খোলা রাখবি, পর্দা থাকুক দরজা খোলা, তাও ফোন টোন হাতে নিয়ে দুই নম্বরই করার সুযোগ পাবে না, মনের ভিতর একটা ভয় থাকবে, এটাকে কি বলেন আঞ্চলিক ভাষা, উসবিস, উসবিস না শিখে যাই ভাই আপনাদের কিছু ভাষা, মনের বিষয়ে উসবিস করবে, আর সিলেটে বলে মনের বিষয়ে উসাই টুসাইট করব, কিছু কিছু মিল আছে প্রায়, উসবিস আর উসাই টুসাইট একই কথা তাই না।
তো উসবিস করবে কোন সময় আব্বু আসে কোন সময় আম্মু আসে, এটা করা যাবে তো ইনশাল্লাহ। গুনাহ থেকে বাঁচার ফর্মুলা বলে দিচ্ছি। এরপরে নাম্বার সিক্স, ছয় নাম্বার, গুনাহ থেকে বাঁচতে হলে গুনার উপাদান থেকে বাঁচতে হবে। অনেকে বলে হুজুর রাতের বেলা ফোন হাতে নিয়ে সমস্যা আছে আমার, ইউটিউবে যাইতে মন চায়, নাটক দেখতে মন চায়। তো যদি দেখতে মন চায় রাতের বেলা হাতে নিলে, রাত দশটার পরে ফোন আর হাতে নিও না, এটা রেখে দাও ড্রয়ারের ভিতরে। গুনাহ থেকে এভাবে বাঁচতে হয়। যদি বলেন না হুজুর ড্রয়ারে রাখলো ফোন আনতে মন চায়, ঠিক আছে, একেবারে ওয়াইফাইয়ের সুইচ বন্ধ রাত দশটার পরে। আর এটা তো সবচেয়ে ভালো, যাদের বাসায় ওয়াইফাই আছে মা বাপকে বলবো রাত দশটা হয়ে গেছে সুইচ বন্ধ, ওয়াইফাইয়ের সুইচ। আরও ভালো হবে, ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত ছেলে মেয়েদের হাতে ফোন দিবেন না। আপনারা মনে হয় আমার এই কথাটা এর আগে ফেসবুকে ইউটিউবেও মনে হয় অনেকে শুনছেন, যুবকরা মনে হয় শুনছে, এটা আমি বলি সব জায়গায়, এটা নষ্ট নষ্ট হয়ে যেতে পারে। একবার এক জায়গায় আমি গেছি, একজন কয় হুজুর জানেন আমার মেয়ে এখন ওই ক্লাস এইটের পরে একটা পরীক্ষা দেয় না, নাম কিটা জেএসসি, কয় জেএসসি পরীক্ষায় এ প্লাস পাইছে। আমি বললাম মাশাআল্লাহ। কয় হুজুর আমি তো খুশি হয়ে আইফোন একটা গিফট করে দিয়েছি। বললাম ভালো করছেন, কিছুদিন পরে আপনারা জামাই গিফট করবে। কয় হুজুর এমন কথা কইতে পারলেন? আমি বললাম হ্যাঁ, এত ছোট বয়সে তার হাতে আপনি ফোন দিয়েছেন কেন? এ ভাইরা তোমরা শোনো, তোমরা যারা যুবক আছো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, এই যে আমার কাছে বাটন ফোন এটা এখনো আছে। আমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরে অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত আমি বাটনওয়ালা ফোনে ব্যবহার করেছি অনার্স সেকেন্ড ইয়ার পর্যন্ত। তোমরা এখন ক্লাস সেভেন এইটের পুচকা পুচকা পুলারা, তোমরা অ্যান্ড্রয়েড ফোন আইফোন নিয়ে ঘুরো। এদের হাতে কে দিল? একজনের দুইটা তিনটা ফেসবুক আইডি। ওই দিন জুমায় আমাকে এসে একজন বলে, পরে জিজ্ঞেস করলাম সে ক্লাস সেভেনে পড়ে, কয় হুজুর আমি আপনারে আমার তিনটা আইডি থেকে রিকোয়েস্ট দিলাম, একটা আপনি রিকোয়েস্ট করছেন ঠিক আছে, আরো দুইটা বাকি আছে, প্লিজ ওইগুলো অ্যাকসেপ্ট করে। আমি বললাম তুমি কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস সেভেনে। আমি বললাম আমি তো পড়াশোনা শেষ করেছি আরো পাঁচ বছর আগে, আমার নিজেরই একটা আইডি, যদিও মানুষ অনেক ফেক আইডি চালায় কিন্তু আমার নিজের মাত্র একটা আইডি, আর তুমি ক্লাস সেভেনে পড়ে তিনটা আইডি। কয় হুজুর 5000 হয়ে গেছে তো, এই জন্য ভাগ করে করে আমি চালাই। ছাত্ররা তোমরা পড়ার টেবিলে ফিরে যাও। তোমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যত বেশি সময় দাও, এই সময়টা কমাইয়া যদি এই সময়গুলো পড়ার টেবিলে বেশি দিতা, আল্লাহর কসম আইনস্টাইন নিউটন ফ্রাঙ্কলিন এদেরকে পেছনে ফেলে বর্তমানে গবেষণায় তোমরা আরো অনেক এগিয়ে যেতে পারতে। তোমরা তো পড়ার টেবিলে নাই। এই ছেলেরা এই মেয়েরা 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা ফেসবুক চালায়, পোস্ট বা ছবি একটা দিয়ে তারা দেখে কয় দেখতো কয়টা লাইক আর কয়টা লাভ রিয়েক্ট, এরা হিসাব করে। কি বলেন, আমি কি অবাস্তব কথা বলছি? এগুলি তো চলছে বর্তমানে। যুবকরা ফিরে আসো ভাই, ছাত্ররা তোমাদেরকে বলছে না, আপনাদের সাতক্ষীরা খুলনা আছে কিনা, চিটং এ আছে, উবার পাঠাও আছে না? তুমি পড়াশোনার ফাঁকে আপনারা বলবেন হুজুরে ওয়াজের মধ্যে এগুলো কি, এগুলো আসল ওয়াজ, কর্মসংস্থানের অভাবে এই ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, তো এদের যৌবন নষ্ট হচ্ছে, এখন বিয়ে যত সহজ হবে জেনার দরজা বন্ধ হয়ে যাবে, বিয়ে করবে কেমনে? আমি তার ইনকাম সোর্স দিচ্ছি। তুমি তোমরা যারা ছাত্র আছো তুমি ড্রাইভিং শিখো, পার্ট টাইমে উবার চালাও, পাটাও চালাও, নইলে বাইক একটা কিনে কলেজের টাইমে কলেজ, ভার্সিটির টাইমে ভার্সিটি, পড়ার টাইমে পড়া, বাকি সময় তো তুমি পাঠাও এ গাড়ি চালাইতে পারো। তুমি এভাবে আম, এখন আম চলে আসছে, আম আর লিচুর বিজনেস শুরু করতে পারো। কত ছেলেদেরকে আমি চিনি যারা হাজার হাজার লাখ লাখ টাকা এভাবে কামাচ্ছে। সুন্দরবনের মধু সাপ্লাই দাও, আমরা মধু পাই না ভালো মধু, এরকম অনেকে আছে তো, আমি নাম বললাম না, এই সাতক্ষীরা থেকে সুন্দরবন তো কাছে না ভাই, এগুলো করতে পারে। এই যে যুবকরা কি কাজ করেছে আলহামদুলিল্লাহ, এরা ক্যামেরা একটা নিয়ে নেমে গেছে, সাংস্কৃতিক বিপ্লবে এরা কাজ করছে, এদের জন্য মন থেকে দোয়া আসে। আমরা শুধু দায়ী না, এরাও দায়ী আল্লাহ। কেমনে দায়ী আল্লাহ জানেন? আমরা এই যে 13 ঘন্টা 14 ঘন্টা জার্নি করে এসে আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাচ্ছি, এরাও নিজের গাঁটের পয়সা খরচ করে ক্যামেরা কিনে, এদেরকে আপনারা টাকা দেন নাই, এরা টাকা পয়সা খরচ করে আসছে, কেউ কেউ এখন রাত একটা হয়ে যাচ্ছে খায় নাই,
এরা যে এগুলো ধারণ করে ছড়ায় দিচ্ছে বিশ্বব্যাপী, যাদের কারণে আপনাদের মায়েরা বোনেরা মেয়েরা ছেলেরা সবাই ওয়াচ শুনে, এদের অবদান। এরা এই দাওয়াতগুলোকে অনলাইনে মিডিয়ায় ছড়িয়ে দিয়ে এরাও প্রযুক্তি বা অনলাইনে দাইল আল্লাহর ভূমিকা পালন করছে। কিছু মানুষ তো একটু তেরা আছে, তেরা কয় হয়েছে, এরা এমনি আসে নাই, এদের ইউটিউবে ইনকাম হয়, কয়েকজনের ইনকাম হয়, যাদের সাবস্ক্রাইবার একটু ভালো এদের না হয়, কিন্তু প্রায় 97-98% ইনকাম নাই, বরং এরা লসের উপরে আছে। কেউ কেউ আছে অনেক ভালো ঘরের ছেলেরা দেখছি ইউটিউবার হয়েছে, পয়সাওয়ালাদের ছেলে, কেন কয় হুজুর আমি শখে নামছি, আমার কাছে টাকা আছে সময়ও আছে, আমি ছড়িয়ে দিচ্ছি, এটা ভালো কাজ না খারাপ কাজ? এরকম প্রোডাক্টিভ কাজ, ক্রিয়েটিভ কাজ যুবকদেরকে করতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গুনাহের উপাদান থেকে আমাদেরকে বাঁচতে হবে, নাম্বার 7। 7 নাম্বার হচ্ছে তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, তথ্য প্রযুক্তির অপব্যবহার করা যাবে না, নাম্বার 8। 8 নাম্বার হচ্ছে অসৎ মানুষের সঙ্গে হওয়া যাবে না, কথায় বলে না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে খারাপ লোকদের সাথে মিশা যাবে না, নাম্বার 9। 9 নাম্বার হচ্ছে গুনার চিন্তা মাথায় আসবে, পাপ করতে মন চাইবে, তখন সবর করতে হবে, সবর করে গুনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আর আমার আল্লাহ কত দয়াবান, আপনি যখন একটা নেক কাজের নিয়ত করেন, কাজটা করেন না, নিয়ত করার সাথে সাথে আল্লাহ বলেন তার আমলনামায় একটা নেকি লিখে দাও, সুবহানাল্লাহ, করার পরে আল্লাহ বলেন 10 গুণ বাড়ায় দাও। আর আপনি যখন পাপের চিন্তা মাথায় আনেন আল্লাহ বলেন খবরদার লিখিস না, দেখ করে কিনা, না করলে আল্লাহ বলেন কিছুই লেখার দরকার নাই, সুবহানাল্লাহ। তাহলে এইভাবে নিজেকে সবর করে গুণা থেকে বাঁচিয়ে রাখতে হবে, নাম্বার 10। 10 নাম্বার নিজের ভেতরে লজ্জাশীলতা পয়দা করতে হবে, গুণা করতে আপনার যেন লজ্জা সরম লাগে, মিথ্যা কথা আমি কেন বলবো এটা গুণা, লজ্জা থাকতে হবে, অন্যায় আমি কেন করব, জুলুম কেন করব, আমার ভিতরে লজ্জাশীলতা পয়দা করতে হবে, নাম্বার 11। 11 নাম্বার হচ্ছে বেশি বেশি ভালো চিন্তা করতে হবে, খারাপ চিন্তার পরিবর্তে ভালো ভালো চিন্তা করতে হবে। আজকে রাতের বেলা একটার পরে সিনেমা একটা দেখবো, ভালো চিন্তা না খারাপ চিন্তা? না, এটা না, চিন্তা করেন আজ আমি রাত 3টায় ঘুম থেকে উঠে যাবো তাহাজ্জুদ করব, সকালবেলা উঠে বন্ধুদের সাথে ঘুম থেকে উঠেই খেলতে যাব, চিন্তাটা ভালো আছে, কিন্তু আরও ভালো চিন্তা হতে হবে, সকালবেলা জামাতের সাথে ফজরের নামাজ আদায় করবো। এরকম গুনাহ থেকে বাঁচতে হলে খারাপ চিন্তার বিপরীতে ভালো ভালো চিন্তা বেশি করতে হবে।